তো আপনারা যারা মোবাইলের সাথে কানেকশন করতে না পারেন তারা আমাদের ফোন দিয়ে বলবেন, আমরা কানেকশনের ভিডিও দিয়ে দিব। আমরা কিন্তু এখন সব স্মার্ট ওয়াচের কানেকশন ভিডিও তৈরি করতেছি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, টেক উইথ বাবরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নন ব্র্যান্ডের একটি স্মার্ট ওয়াচ দেখাবো। এটি হচ্ছে HW22 প্রো। এটা সবথেকে নন ব্র্যান্ডের সবথেকে জনপ্রিয় একটি স্মার্ট ওয়াচ। এর আগে প্রথমে সবার প্রিয় জনপ্রিয় হচ্ছে FK99, তার দ্বিতীয় ধাপই হচ্ছে HW22 প্রো, ওইটার পরে এটাই সবথেকে জনপ্রিয় একটি স্মার্ট ওয়াচ HW22 প্রো। তো আমাদেরকে অনেকে কমেন্ট করেছে যে ভাইয়া কোন স্মার্ট ওয়াচটি নিলে ভালো হবে নন ব্র্যান্ডের ভিতরে। আমরা বলি সাধারণত FK99 অ্যান্ড হচ্ছে HW22 বা HW22 প্রো ম্যাক্স, এগুলো সাধারণত নিতে বলি, কারণ নন ব্র্যান্ডের ভিতরে এগুলো ভালো চলে বা অনেক দিন ইউজ করতে পারবেন আপনারা, বা অনেক দিন ধরে অনেক মানুষ ইউজ করে আমাদেরকে বলে যে এটা নিয়েছি আমি আপনাদের থেকে, অনেক দিন হয়ে গেছে, এটা ভালোই যাচ্ছে, এখনও নষ্ট হয় নাই, তো ভালোই আছে, তো আমরা শুনে খুশি হই। তারপর আমরা বলি যে আপনারা নন ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ ক্রয় না করে আপনারা একটু বাজেট বাড়িয়ে আপনারা ব্র্যান্ডের হেইলো বা জেবলেস বা অ্যামাজফিট এই স্মার্ট ওয়াচগুলো নিতে পারেন, কারণ নন ব্র্যান্ডের কোনো তো ভরসা নাই, কারণ অ্যামাজফিট বা জেবলেস বা হেইলো এইগুলো নিলে তারপর 3 মাসের করে বা 6 মাস বা 1 বছর ওয়ারেন্টি পাচ্ছেন বা আপনার একটা আশা ভরসা থাকছে। এর জন্যই আমরা বলি যে নন ব্র্যান্ড না নিয়ে আপনারা ব্র্যান্ডেরগুলো নেন, তাহলে অনেক ভালো হবে। তো যারা যারা অ্যাপেল ক্লোন পছন্দ করে তাদের জন্য সাধারণত এই স্মার্ট ওয়াচটি, কারণ এটা অ্যাপেলের সেম কপি, এর জন্য মানুষ এইটা একটু নিতে বেশি আগ্রহী হয়। তো 3টা কালারে আমাদের টেকডেনে অ্যাভেলেবল আছে, আপনারা চাইলে ক্রয় করতে পারেন বা সরাসরি ফোন দিয়েও কনফার্ম করতে পারেন। তো HW22 প্রো এবং অন্যান্য আরও নন ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ আমাদের কালেকশনে থাকা কিন্তু আছে, তো আপনারা চাইলে ক্রয় করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টেকডেনের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।